পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। একটা সত্যি কথা বলবে, তুমি কি আজ মন্দিরে গেছিলে? মা, মা সমঝ গই। তুমি আমার নামে মল্লারকে মিথ্যে কথা বলছো। তুমি নিশ্চয়ই মল্লারকে বলেছো যে আমি তোমার ক্ষতি করার চেষ্টা করছি, তাই মল্লার আমাকে সন্দেহ করছে। হব, মা সমঝি, কিন্তু কেন বহেন? তুমি আজ যেখানে আছো সেখানে তো আমার থাকার কথা, তাও তো আমি চুপ করে আছি, কিচ্ছু বলছি না, ইন্তজার করছি নিজের হক কবে পাবো। তার মধ্যে যদি তুমি এরকম করো তাহলে তো ঝামেলা হবে। মুঝে বখশ তো বহেন, মুঝে বখশ তো না বহেন। তুমি কি কোনো নটঙ্কে গ্রুপে ছিলে? মানে সারাদিন এরকম নাটক করো কি করে? হায় রাম, নটঙ্কি? তাছাড়া আর কি বলবো, দিন রাত তুমি এরকম সতী সাবিত্রী সেজে আমি মল্লারের বহু আছি, আমি এ বাড়ির বাড়ি বহু আছি বলে বলে পণ্ডিতজির মন জয় করছো, আমাকে বহেন বহেন বলে যাচ্ছ, যখন তখন চোখ থেকে জল বার করছো, আমার জন্য হালদিওয়ালা দুধ নিয়ে আসছো, আর তারপর আমার মাথার পেছনে মেরে আমাকে অজ্ঞান করে একটা ঘরে আটকে রাখছো যাতে আমি দমবন্ধ হয়ে মরে যাই। এটা নাটক ছাড়া আর কি বিন্দি? তুমি কি বলছো বহেন? আমি তোমায় মেরেছি, আমি তোমায় আটকে রেখেছি? হায় রাম, হায় রাম, তুমি কেন বলছো বহেন? আব মে সমঝি, তুমি মল্লারকে এসব কথাই বলেছো, তাই মল্লার আমার উপর খফা হয়ে আছে। কেন বহেন, কেন তুমি এরকম করছো আমার সাথে? হ্যাঁ, কেন করছো? ইয়ে শুনে সে পেলে মে মার কিউ নেই গই? রঞ্জা, কি ব্যাপার? ঘুম থেকে উঠে তুমি এই ঘরে চলে এসছো? বিন্দি কিছু বলেছে তোমায়? হ্যাঁ হ্যাঁ, এখানে যা দোষ হয় সব বিন্দিরই হয়, বিন্দিই করে, আর কারোর কোনো দোষই নেই। আমি বারবার বহেনকে বলছি যে আমি ঘরে ছিলাম, আমি মন্দিরে যাইনি, ফির ভি আমার নামে ঝুটা বদনাম দিচ্ছে। কিউ মল্লার, উসকে পাস কোই সাবুত হ্যায় যে আমি ওর মাথায় মেরেছি? এখন দাদাজি যদি এসব কথা শুনে তাহলে কি ভাববেন উনি বলো তো? এ দাঁড়াও, রঞ্জা, তোমার মনে হচ্ছে বিন্দি তোমার উপর অ্যাটাক করেছিল, এই কথাটা আমি প্রথমেই বলেছিলাম। তুমি কিসের ভিত্তিতে কথাগুলো বলছো একবার স্পষ্ট করে বলবে? কি ব্যাপার, কি বললা এত রাতে চেঁচামেচি কিসে? কি রঞ্জা, তুমি অসুস্থ শরীরে এখানেই বা কি করছো? আহির, আমি আসলে এখানে একটা সন্দেহের বশে এসেছি। ওয়াশরুম যাচ্ছিলাম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমি যখন পুলিশের কাছে বয়ান দিচ্ছিলাম তখন এটা বলেছিলাম যে আমার মাথায় লাগার আগে আমি একটা গন্ধ পেয়েছি, খুব সুন্দর গন্ধ। আর সেই গন্ধটাই আমি এখন এই ঘর থেকেও পাচ্ছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।